আচ্ছা কোড আর সাবজেক্টের নাম তো রুটিনের মধ্যেই আপনারা পাবেন 2113 ইলেকট্রনিক্স ডিভাইসেস এন্ড সার্কিটস এখানে কিছু ডিভাইস নিয়ে আলোচনা হবে আর কিছু সার্কিটও থাকবে এই নাম অনুযায়ী যেটা বোঝা যায় সেটাই খুব কঠিন কিছু না এই সাবজেক্টে থিওরিও আছে একটু ছবি আঁকা লাগবে জিনিসপত্রের এটাও আছে আবার বেশ কিছু ম্যাথমেটিক্সও আছে সব কিছুরই একটা ব্যালেন্স কম্বিনেশন একটা না বেশি মুখস্থ করা লাগবে না আবার খুব বেশি ম্যাথ নাই আচ্ছা আর হচ্ছে আপনাদের এই পুরো কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন ইউজুয়ালি যেরকম থাকে ওরকমই থাকবে যদি কোনো চেঞ্জ আসে তাহলে ওগুলা পরে আপনাদেরকে জানাই দিব মিডে যেমন থাকে 30 করে থাকে ফাইনালে 40 এখানে 70 থাকে 10 মার্কস থাকে অ্যাটেন্ডেন্সে তারপরে 10 মার্কস থাকবে অ্যাসাইনমেন্টে আর 10 মার্কস থাকবে হচ্ছে আপনাদের ক্লাস টেস্টে তো অ্যাটেন্ডেন্স তো রেগুলার ক্লাসে যেটা আসবে ওইটার উপরে অ্যাসাইনমেন্ট আমি অনলাইনে নিব মানে গুগল ফর্মে একটা অ্যাসাইনমেন্ট টাস্ক দিব সেটা হচ্ছে গুগল ফর্মে আপনারা সাবমিট করবেন গুগল ফর্মে এর আগে ইউজ করছেন তো তাই না তাহলে তো ফ্যামিলিয়ার গুগল ফর্মে ফাইল আপলোড করছেন না গুগল ক্লাসরুম ইউজ করছেন এর আগে কোনো কোর্সে গুগল ক্লাসরুমের এর আগের সেমিস্টার এক্সপিরিয়েন্স তো আমার ভালো না পুরো সেমিস্টার জুড়েও সবাই এনরোল হয় নাই এরপর আবার বলে যে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাসাইনমেন্ট পাঠায় কেউ ইমেলের মধ্যে পাঠায় শেষ পর্যন্ত সবারটা খুঁজে পাওয়া যায় না তো এবার আর গুগল ক্লাসরুম আমি বানাবো না আপনাদের যে একটা গ্রুপ থাকে না কমন গ্রুপ ফেসবুক গ্রুপ তাই না পুরো ব্যাচের তো ওখানের মধ্যে আমি গুগল ফর্মে লিঙ্ক দিয়ে দিব ওই জায়গার মধ্যে অ্যাসাইনমেন্টগুলো আপলোড করবেন ঠিক সেম গুগল ফর্ম সব কিছুর জন্য থাকবে যেমন ক্লাস টেস্ট যদি আমি এক্সট্রা নিই ক্লাস টেস্ট তো ক্লাসেই হবে যদি এক্সট্রা কোনোটা নিই ওইটাও সেম গুগল ফর্মের মধ্যে আসবে তারপরে আপনাদের ল্যাব রিপোর্ট যেগুলো থাকবে ওগুলো সেম গুগল ফর্মের মধ্যে আপলোড করবেন কারণ বেশি কাগজ নিলে ওগুলো হারায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কখন কার্ডটা হারায় যাবে তার থেকে গুগল ফর্মে ভালো আর কি বলার আছে তেমন নিয়মকানুন তো অলরেডি এক সেমিস্টার পার করছেন তেমন আর কিছু কোর্সের নিয়মকানুন তেমন বলার নাই আর আমাদের একটা টিভি দরকার ছিল এই রুমে কারণ আমার স্লাইড রেডি আছে কিন্তু যেহেতু যতদিন টিভি না আসতেছে এখানে আশা করি চলে আসবে যতদিন না আসে ততদিন আমরা বোর্ডে লেখে লেখে কাজ করতে হবে আর টিভি চলে আসলে তখন স্লাইডে পড়ব আচ্ছা ইমেল আর ফোন নাম্বার লিখে নিছেন কোনো দরকার হলে আগে ইমেল করবেন যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে ফোন দিবেন তাহলে ইমেল করবেন ঠিক আছে এখন কি বেটার দেখা যাচ্ছে আচ্ছা ভালো ট্রানজিস্টারের নাম শুনছেন না এর আগে নাম শুনছিলেন ট্রানজিস্টার যাওয়া পর্যন্ত আমরা পড়বো অর্থাৎ আমাদের আলোচনা একদম বেসিক থেকে শুরু হবে ট্রানজিস্টারে গিয়ে শেষ হবে তো এখন ট্রানজিস্টারের মধ্যে কিছু ম্যাটেরিয়ালস থাকে যেগুলো দিয়ে ট্রানজিস্টার বানানো হয় ওগুলা কি সেটা আগে জানতে হবে তো যদি খুব ব্রিফলি বলি ট্রানজিস্টারের মধ্যে তিনটা লেয়ার থাকে খেয়াল করতেছেন তিনটা লেয়ার থাকে তো এইটার আগে আমাদেরকে ডায়োডটা একটু শিখা লাগবে যেটাতে হচ্ছে দুই লেয়ারের দুইটা ম্যাটেরিয়াল একসাথে জোড়া লাগানো থাকে সো ট্রানজিস্টারের আগে আমরা ডায়োড পড়ব কারণ ডায়োড পড়লে ট্রানজিস্টার বুঝতে সুবিধা হবে আর ডায়োডের মধ্যে যে দুইটা ম্যাটেরিয়াল আছে এই দুইটা কি কি জিনিস একটা হচ্ছে এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর এই জিনিসগুলো আমরা একটু পড়ব শুরুতে এই দুইটা হচ্ছে সেমিকন্ডাক্টর তাহলে আমাদের আগে ডিসকাশন শুরু হবে সেমিকন্ডাক্টর কি জিনিস সেটা দিয়ে অলরেডি এটা আপনারা একটু অ্যাকচুয়ালি জানেন অর্ধপরিবাহী নাম তো শুনছেন অবশ্যই তাই না পরিবাহী অর্ধপরিবাহী আর অপরিবাহী অর্ধপরিবাহীর ইংলিশ হচ্ছে সেমিকন্ডাক্টর তো এটা দিয়ে আমাদের আলোচনা শুরু হবে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ তারপর সেমিকন্ডাক্টরের মধ্যে কয়েকটা টাইপ আছে এগুলো চেঞ্জ করা যায় ডোপিং করে
ডোপিংও পড়ার কথা, ভেজাল মিশানো হয়, এন টাইপ পি টাইপ, এগুলো তো টেনের ফিজিক্সে পড়ানো হয় নাকি, ইন্টারও পড়ানো হয়। হ্যাঁ, তাহলে অলরেডি এগুলোর বেসিক আইডিয়া একবার হলো এর আগে জানছেন, এখন আবার রিভাইজ হবে। ওই এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টরগুলো ডিটেলস আলোচনা করব, একটুক পড়া হয়ে গেলে তারপরে আমরা ডায়োড কীভাবে এই দুইটা একসাথে জোড়া লাগালে ডায়োড হয়ে যায় পিএন জাংশন, ডায়োড পড়বো, ডায়োড কী কী কাজে ব্যবহার করা যায়, এর কী কী অ্যাপ্লিকেশান আছে, এইসব ডিটেলসে পড়ব। ডায়োড পড়া শেষ হলে আমরা ট্রানজিস্টারে যাব, ট্রানজিস্টার কীভাবে বানানো হয়, কী কী কাজে ব্যবহার হয় এসব। আর এরপরে ট্রানজিস্টারের অ্যাপ্লিকেশান শেষ হয়ে গেলে আমরা একদম লাস্টে অপ্যাম্প নামে একটা জিনিস পড়ব, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, সংক্ষেপে অপ্যাম্প বলে। এই অপ্যাম্পটা কী, কী কাজে লাগে এসব। আপনাদের মিডের সিলেবাস হচ্ছে ডায়োড পর্যন্তই থাকবে, এর বেশি কভার করার মতো সময় হয় না আমাদের সাধারণত। সেমিকন্ডাক্টর, তারপরে ওটার কিছু খুঁটিনাটি বিষয়, এরপরে ডায়োড পর্যন্তই আমাদের মিড টার্ম চলে আসে, আর বাকিগুলো থাকবে মিডের পরে। ট্রানজিস্টার নিয়ে আমাদের অনেক বড় একটা সিলেবাস আছে, যেহেতু এটাই মূলত আপনাদের জানা দরকার, এই কোর্সটা করানো হয় এই কারণে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পড়বো, তখনই এখনই এত কিছু লেখা লাগবে না। আমাদের এই কোর্সটা মূলত আমাদের আপনাদের ট্রানজিস্টারটা শেখা দরকার, এই কারণে এই কোর্স পড়ানো হয়। এখন শুরুতে ট্রানজিস্টার ডিটেলস আলোচনা করা সম্ভব না, কিছু ব্যাকগ্রাউন্ড জানা লাগবে, তাই একদম শুরু থেকে আমরা পড়া শুরু করব। রিলেশন হচ্ছে কম্পিউটারের মধ্যে যে মাদারবোর্ড থাকে, যেখানে চিপ থাকে, আইসি, আইসিগুলো ট্রানজিস্টার দিয়ে বানানো হয়। এখন ওই আইসি রিলেটেড যদি কেউ ওদিকে পড়ালেখা করতে যায়, সেটা হতে পারে এমবেডেড সিস্টেমের দিকে, কিংবা হতে পারে কম্পিউটার আর্কিটেকচার, অথবা ভিএলএসআই। ভিএলএসআই এখন পর্যন্ত মানে সিএসিতে, এই ইউনিভার্সিটিতে এখন আসে নাই, অন্য ইউনিভার্সিটিতে সিএসিতেও ভিএলএসআই থাকে, আমাদের আপাতত শুধু ট্রিপলিতে ভিএলএসআই আছে। মানে আপনি যখন হচ্ছে এই ইলেকট্রনিক্সের সাইডে কাজ করবেন, বা কিছু হলেও ওই আইডিয়াটা দরকার পড়বে কোনো পড়ালেখার জন্য, অথবা পরে কোনো রিসার্চের কাজে, বা যেই কাজেই হোক, তখন ট্রানজিস্টারের বেসিক আইডিয়াগুলো জানা থাকা দরকার, ট্রানজিস্টার কীভাবে কাজ করে। এই কারণে এই কোর্সে এই ট্রানজিস্টার শেখানোর জন্য একদম শুরু থেকে আমরা পড়ে ট্রানজিস্টার পর্যন্ত যাব। একদম বেসিক কিছু অ্যাপ্লিকেশান আছে ট্রানজিস্টারে, যেমন কয়েক ক্যাটাগরি আছে ট্রানজিস্টারের। তো আমরা যেটা কভার করব মেইনলি, সেটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার, আর একটা আছে হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। ফেডটা আমরা খুব একটা পড়ব না, এটার একদম অল্প একটু জিনিস আমরা জানব, এর বেশি আমাদের ডিটেলস এত লাগবে না। মূলত আমরা বিজেটিটা পড়ব। বিজেটির একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়। একদম সিম্পল একটা এক্সাম্পল হইতে পারে যে মাইক, আমরা যে মাইকে কথা বলি, আস্তে বলি কিন্তু জোরে শোনা যায়, অ্যাম্পলিফাই হয় আমার গলার আওয়াজটা, ওইটা হচ্ছে ট্রানজিস্টারগুলো দিয়ে বানানো যায়। মেইনলি এই অপ্যাম্প টাইপ কিছু থাকে, অ্যাম্পলিফাই করবে যে জিনিসগুলো, তো এইরকম কিছু কাজে ট্রানজিস্টার ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে যেটা ফেড, এই ফেডগুলো মূলত হচ্ছে ইলেকট্রনিক্সের আইসিতে আমরা ব্যবহার করি, মেইনলি মসফেট আর ফিনফেট ব্যবহার করা। মানে এই ফেডের মধ্যে আরও অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে জনপ্রিয় দুইটা হচ্ছে একটা মসফেট আর একটা হচ্ছে ফিনফেট। এই মসফেটটাই হচ্ছে মূলত এই আইসি বানানোর কাজে বেশি ব্যবহার করা হয়। তো এগুলো এত ডিপতে তো আমরা যাইতে পারবো না, এত সময়ও আমাদের হয় না। আমরা হচ্ছে ট্রানজিস্টার বিজেটিটা ভালো মতো পড়বো, তারপর ফেড পর্যন্ত যাব। এরপরে যদি আপনারা কেউ এমবেডেড সিস্টেম না, এমবেডের মধ্যে মেইনলি প্রোগ্রামিংয়ের কাজই বেশি, ট্রানজিস্টার অল্প, রোবোটিক্সের মধ্যে গেলে কিছুটা হয়তো কাজে লাগতে পারে। মানে আপনাদের ওই সাইডে এই ট্রানজিস্টার একদম ডেপথের ইউজ করার সুযোগটা বেশ সীমিত, যদিও অনেকে যায় ভিএলএসআই এর সাইডে চলে গেলে তাদের অনেক কাজে লাগে, তবে এগুলোর একটু ব্যাকগ্রাউন্ড বা বেসিক আইডিয়াটা জানা থাকা লাগে। এই কারণে এই কোর্সটা আমরা পড়ব। ট্রানজিস্টার এর আগে না পড়লেও ডায়োড পর্যন্ত পড়ছিলেন, পিএন জাংশন, ট্রানজিস্টারও তো পড়ার কথা।
ট্রানজিস্টার তো পড়ছেন না, যে বেস ইমিটার আর কালেক্টর তাহলে অলরেডি জানাই আছে, তাহলে এই কোর্সের মধ্যে শুধু রিভিশন হবে। কতটুকু পর্যন্ত পড়ছিলেন ট্রানজিস্টারের অ্যাপ্লিকেশন পড়ছিলেন ট্রানজিস্টার? আচ্ছা, এ মূলত এটা হচ্ছে বাইপোলারি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, এখানে দুই পোলারিটি থাকে, এই কারণে দুইটা জাংশন থাকে এই কারণে। আর ফেট হচ্ছে আবার একটু ভিন্ন রকমের আর্কিটেকচার, ওটুক পর্যন্ত যাওয়ার অত এত সময় হবে না। আর আমাদের হচ্ছে ডায়োড রিলেটেড কিছু ম্যাথ থাকবে, মিড টাইমের মধ্যেই থাকবে, এগুলো পড়ার কথা। কারেন্টও চলে গেল। আচ্ছা, হাফ ওয়েভ রেক্টিফায়ারের নাম শুনছি। আচ্ছা, তারপরে আচ্ছা, রেক্টিফায়ারই দুই রকমের হয়, একটা হচ্ছে হাফ ওয়েভ, একটা ফুল ওয়েভ। রেক্টিফায়ার মূলত কি করে, আমার এসি কে ডিসি করবে। তো এই কাজটা ডায়োড দিয়ে করা যায়, তো ওইটা কিভাবে করা যায় ওগুলো পড়বো, আর রিলেটেড কিছু ম্যাথমেটিক্স থাকবে। আর ট্রানজিস্টার দিয়ে হচ্ছে অ্যাম্প্লিফাই করা যায় সিগনাল, ওইটা কিভাবে করা যায় ওই রিলেটেড কিছু ম্যাথ থাকবে। আর একদম শুরুর দিকে কয়েকটা দুই তিনটা ক্লাস জুড়ে আমরা যা পড়বো সব হচ্ছে থিওরি, ওখানের মধ্যে কোনো ম্যাথ নাই। সেমিকন্ডাক্টর রিলেটেড আমাদের টোটাল চার পাঁচটা স্লাইড থাকবে, একটা স্লাইড যে একদিনে শেষ করতে পারবো এমন না, একটু বড় আছে। আর মেইনলি আমরা একটা বই ফলো করব, বইটা হচ্ছে, বই কিনা লাগবে না, এটা আসলে লাইব্রেরিতে পাবেন, আর আমি সফট কপি আপনাদের দিয়ে দিব। ভি কে মেহতার একটা বই, প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স, এই বইটার মধ্যে অনেক কিছু আছে, আমরা এত সব পড়বো না, কয়েকটা চ্যাপ্টার আমরা পড়বো। আমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার ফাইভ হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে, সিক্স হচ্ছে ডায়োড নিয়ে, তারপর ট্রানজিস্টার মেবি চ্যাপ্টার নাইন, এরপর আর একটু ডিটেলস হচ্ছে থার্টিন ফোরটিন চ্যাপ্টারে কিছু আছে, আর একদম লাস্টে অপেম হচ্ছে মেবি চ্যাপ্টার নাইনটিনে আছে। তো এইগুলো আলাদা আলাদা করে চ্যাপ্টার পিডিএফ আমি আপনাদের ইআরপিতে আপলোড করে দিব, আর লেকচার স্লাইড যেগুলো ওগুলোও যাবে। তো বই পড়তে চাইলে বই পড়তে পারবেন, আর আরেকটু কোছানোভাবে লেকচার স্লাইডগুলো থাকবে, ওগুলো থেকেও পড়তে পারবেন, সুবিধা হবে। তাহলে অপেম, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ওটাকে সংক্ষেপে অপেম বলে। অপেম হয়তো আমরা একদম লাস্ট উইকে পড়বো, আমাদের ফাইনালে একদম শেষের দিকে, লাস্ট সেমিস্টারে। ফাইনাল দেখা যাক, হয়তো এখন যে ডেডলাইন থাকবে তার থেকে এক সপ্তাহ আগে পরেও হইতে পারে, এখন কনফার্ম বলা যায় না। মিড টার্ম হবে আনুমানিক মনে করেন সাত সপ্তাহ পর, ছয় সাত সপ্তাহ পর। আপনাদের গত সেমিস্টারে তো আর মিড হয় নাই, তাই না? প্রথম সেমিস্টারে তো মিড হয় না, এই সেমিস্টার হবে, তিরিশ নম্বরের মতো থাকবে মিড আর ফাইনাল ফর্টি। আপনারা কি লাস্ট সেমিস্টারের ফাইনাল সত্তর নম্বরে দিছিলেন? ফর্টি, ওইটা পরে কনভার্ট হয়েছে, সেখানে তো আর বেশিক্ষণ টিকে থাকা যাবে না গরমে। আর কারো কিছু জানার আছে? ওগুলা ক্লাস চলাকালীন আমি বলে দিব আস্তে আস্তে। বলেন, ট্রানজিস্টার একদম লাস্টে, ট্রানজিস্টার বুঝার জন্য আগে আমাদের এর আগের যে বেসিকগুলো দরকার ওগুলো পড়তেই আমাদের মিট চলে যাবে। আর আপনাদের এই যে সামনে যে জিনিসপত্র দেখতেছেন এগুলো হচ্ছে
আগামী মঙ্গলবার ল্যাব ক্লাস আছে না? ওই দিন আমরা ডিসকাস করব কিছু। প্রথম ল্যাব ক্লাসের দিন হচ্ছে এগুলো একটু পরিচিতি পর্ব হবে, তারপর থেকে আমরা এক্সপেরিমেন্ট শুরু করব। না না, লজিক গেট আমরা এই এই ল্যাবে লজিক গেটের কোনো কাজ নাই। এই ল্যাব হচ্ছে একদম বেসিক, ডায়োড, রেজিস্টার, ট্রানজিস্টার এসব। আর